স্কুলে পড়তে গিয়েছিল, সেখানে তো ডালের পয় পড়ে গিয়ে পড়ে গেছে পিছন বাসটা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভার মৌসুনীর বাগডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শেখ আরিফ নামে এক শিশু খিচুড়ির গরম কড়াইয়ে পড়ে গুরুতর আহত। প্রতিদিনের মতো বাগডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের রান্নার কাজ চলছিল, হঠাৎই অসাবধানতা বশত ওই শিশু গরম কড়াইয়ে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেখতে পায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সহ ওই রাঁধুনি। তড়িঘড়ি করে খবর দেওয়া হয় শিশুর পরিবারকে ও শিশুটিকে তৎক্ষণাৎ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জানা গেছে শিশুটি এখনো পর্যন্ত কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমি প্রথমে নিয়ে গেছিলাম, তো দিদিমণিকে কেউ আসেনি বলে আমি বেলা হোক যাবি, তারপর একটু বেলা হতো না আরো দুটো বাচ্চাকে নিয়ে ও গেছে একা, আরো এর থেকে ছোট ছোট বাচ্চাকে দুজনকে নিয়ে ও একা গেছি। তারপরে ওই 9টা মানে 5-10 হয়ে গেছে, তারপরে এরকম একজন বউ এসে বলে যে তোমার ছেলে এরকম পুড়ে গেছে, দুটো হাত আর পুড়ে গেছে, বলতো না আমরা সবাই ছুটে চলে এসেছি। কিসের মধ্যে পুড়ে গেছে? ডালের কড়াই পড়ে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।